নমস্কাৰ মই উৎপল অবশেষত আর এস এসেও স্বীকার করলে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যথেষ্ট নহয় 2024 লোকসভা নির্বাচনের বাবে নরেন্দ্র মোদী আর হিন্দুত্বর রাজনীতি জয়ী হব পৰা নাযাব 2024 লোকসভা নির্বাচন কর্ণাটক বিধানসভা নির্বাচনত পরাজয়ের পাছতে আর এস এসর মুখপত্র অর্গেনাইজারত উল্লেখ করা হয়েছে এই কথা আর এস এসর মুখপত্র অর্গেনাইজারের সম্পাদকীয় বিজেপিক সকিয়নীরে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে আঞ্চলিক পর্যায়ত শক্তিশালী নেতা আর কার্যকরী পদক্ষেপ অবিহনে প্রধানমন্ত্রী মোদীর চমক আর হিন্দুত্ব রাজনীতির জিকিব পৰা নাযাব 2024 নির্বাচন আর এস এসর মুখপত্রত এই কথা উল্লেখ করার সময়তে তথা বিজেপির ভিতরচরাত মন্থন বিশ্লেষণ চলি থাকার সময়তে প্রশ্ন উত্থাপন হয়েছে 2024 নির্বাচনের পূর্বে অসমত নিশেষ হব নাকি বিজেপি গৃহকন্দলত 2024 পূর্বেই অসমৰ মাটিৰ পৰা উৎখাত হব নাকি বিজেপি বিশ্বৰ সবাতোকৈ বৃহৎ আর অনুশাসন থকা দল বুলি দাবি করা হয় বিজেপিক যি সময়ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিপরীতে আঞ্চলিক পর্যায়ত শক্তিশালী নেতা আর কার্যকরী পদক্ষেপের কথা উল্লেখ করা হয়েছে সেই সময়তে কি উজনি কি নামনি এখনের পাছত আনখন জেলা তুঙ্গত উঠিছে বিজেপির অন্তর্কন্দল বিজেপি নেতৃত্বাধীন রাজ্যিক সরকারখনের মাত্র দুটা কার্যকাল শেষ হবলৈ নাপাওতেই জিলাই জিলাই বিশ্বর সর্ববৃহৎ দল বিজেপির সৃষ্টি হয়েছে তীব্র খহনীয়া অনুশাসনের কথা কোয়া বিজেপিক গ্রাস করেছে চূড়ান্ত অনুশাসনহীনতায় নলবাড়ী বঙাইগাঁও হোজাই যোরহাট গোয়ালপাড়া শিবসাগর বজালি গোলাঘাট কোনো জিলা বাদ পড়া নাই বিজেপির গৃহকন্দলের মন্ত্রী বিধায়কর সম্মুখতে মুকলি বিদ্রোহ করে দল ত্যাগ করেছে খ খ বিজেপি কর্মী অসহায় হয়ে চাই রবলগা হয়েছে দলের রাজ্যিক সভাপতি ভবেশ কলিতাই পুরনি নিষ্ঠাবান বিজেপি কর্মীর বিপরীতে একাংশ ন বিজেপির দল এতিয়া বিজেপি বছর বছর ধরে নিঃস্বার্থভাবে দল করে থাকা পুরনি বিজেপি সকল স্বাভাবিকভাবে এতিয়া এলাগি কেবল রাজ্যিক পর্যায়তে নহয় জিলা আর পঞ্চায়েত পর্যায়তো ন বিজেপির আগমনত একাখরিয়া হয়ে পড়েছে পুরনি বিজেপি সকল যাক সৃষ্টি হয়েছে অসংখ্য খাম খেয়ালি কিছুদিন পূর্বে বজালির জিলা সভাপতিয়ে কেবল নিজ পুত্রক ঠিকা ঠুকুলি দিয়া আনক বঞ্চিত করে পত্নীক পৌরসভার দলীয় টিকট দিয়া আদি নানা অভিযোগের অভিযুক্ত করে জিলা সভাপতিগুলির বিরুদ্ধে বিক্ষুদ্গার প্রকাশ করে দলের জিলা কর্মীসকলে ঠিকা ঠুকলি সরকারি আসনি আদিক হওয়া এই সংঘাতেই প্রমাণ করে যে অনুশাসন থকা বলে দাবি করা বিজেপিত কেনে এক অনুশাসনহীনতায় গ্রাস করেছে গোয়ালপাড়া জিলা সভাপতির বিরুদ্ধে স্বেচ্ছাচারী একনায়কত্ববাদ আর অনিয়মে ব্যাপক ধন সংগ্রহের অভিযোগ তুলি দুর্নীতিগ্রস্ত সভাপতিক অপসারণের দাবিত সভাপতি ভবেশ কলিতালে পত্র লিখিছে জিলাখনের মন্ডল কমিটিসমূহে একই পরিবেশ যোরহাটতো যোরহাট জিলা সভাপতির বিরুদ্ধেও স্বেচ্ছাচারিতার অভিযোগ আরম্ভ হয়েছে মুকলি বিদ্রোহ পূর্বে হোজাই জিলা বিজেপি সভাপতির বিরুদ্ধে হয়েছিল মুকলি বিদ্রোহ প্রাক্তন বিধায়ক শিলাদিত্য দেবর নেতৃত্বত বিষমবাদী বিজেপির একটা শিবির আসি উলাইছিল বাজপেয়ী ভবনত হস্তক্ষেপ করবলগা হয়েছিল রাজ্যিক নেতৃত্বই বঙ্গাইগাঁও জিলা সভাপতির বিরুদ্ধে বিদ্রোহ করে সমূহীয়াভাবে পদত্যাগ করলে 18 গৰাকী বিষয়ববীয়াই ইফালে জিলার দায়িত্ব থাকা একাংশ নেতাই দলের সাংগঠনিক ভেটি শক্তিশালী করার পরিবর্তে নিজকে মন্ত্রীর দরে আচরণ করে সাধারণ কর্মীক প্রাকে প্রকারে সকল ফালেরপরাই উপেক্ষিত বঞ্চিত করে অহার অভিযোগত শিবসাগরতর সৃষ্টি হয়েছে সক্রিয় আর তৃণমূল বিজেপি কর্মীর ক্ষোভ আর অসন্তুষ্টি দলের সামাজিক মাধ্যম কোষের সকল বিষয়া সদস্যই করেছে সামূহিক পদত্যাগ এনেদরে এটি রাজ্যের চারিওফালে দেখা দিছে বিজেপির ভিতরচরাত তীব্র গৃহকন্দল যে এটা পুকিয়া আমলে রূপান্তরিত হয়েছে বিজেপি দল যি সময় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বত রাজ্যত উন্নয়নের গঙ্গাবর দাবি করা হয়েছে সেই সময় দলের ভিতর সৃষ্টি হয়েছে তীব্র খোয়া কামোড়া যিয়ে উত্থাপন করেছে প্রশ্নর যে 2024 নির্বাচনের পূর্বে অসমত নিশেষ হব নাকি বিজেপি